সাংবাদিকতা নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নাজিমুল হক নাসিম। তিনি বলেন, সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা হবে স্নাতক, তবে অভিজ্ঞতার আলোকে শর্ত শিথিল করা হবে বলেও জানান তিনি। রোববার রাত ৮টায় পাবনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি ও সাবেক সাধারণ সম্পাদক উৎপল মির্জা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। যে ভদ্রলোক আইএ পাস, আজকে ২০ বছর যাবত সাংবাদিকতা করছেন, আপনারা কি তাকে সাংবাদিকতা থেকে বাদ দিতে চান? পরন্তু সবাই বলছে না, আমাদের চাই না। তখন এই যে অ্যাপয়েন্টমেন্ট কি হলো, অ্যাপয়েন্টমেন্ট এখন যেটা চলছে আর কি, সেটা হলো সাংবাদিকতা শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্রাজুয়েট, তবে যারা ৫ বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন তাদের বেলায় এইটা মাস taken by this board.